এবার আইপিএলও থমকে গেল, কারণ সেই একটাই কোভিড। বিগত কয়েকদিন ধরে জোরালো প্রশ্ন উঠছিল আইপিএলকে ঘিরে, অবশেষে পরিস্থিতি বিচার করে স্থগিত ঘোষণা করা হলো আইপিএল। এবার আইপিএলও থমকে গেল, কারণ সেই একটাই কোভিড। বিগত কয়েকদিন ধরে জোরালো প্রশ্ন উঠছিল কোভিডের সময়ে কেন আইপিএল হচ্ছে। এই নিয়ে বহু প্রাক্তন তো বটেই, বর্তমান প্রজন্মের ক্রিকেটাররাও আইপিএলকে স্থগিত করার আওয়াজ তুলেছেন। এরপরও আয়োজকরা চালিয়ে যাচ্ছিলেন আইপিএল এর ফরম্যাট, তবে এখন পরিস্থিতি খুবই ভয়াবহ। একের পর এক ক্রিকেটার আক্রান্ত হচ্ছেন কোভিডে, তাই আর এক মুহূর্ত দেরি করলো না আইপিএল কর্তৃপক্ষ। বিসিসিআই এর তরফে মঙ্গলবার জানিয়ে দেওয়া হলো আপাতত আইপিএল স্থগিত, তবে কবে নাগাদ হবে এই আইপিএল তা এখনো স্থির হয়নি। ভারতীয় ক্রিকেটাররা তো বটেই, সঙ্গে বিদেশি ক্রিকেটাররাও এখন কোভিড নিয়ে খুবই চিন্তিত। কয়েকজন তো আইপিএল এর মাঝপথেই নিজেদের দেশে ফিরে গেছেন, তাই আর কোনো ধরনের ঝুঁকি নিতেই নারাজ আইপিএল কর্তৃপক্ষ। তাই এই সিদ্ধান্ত নেওয়া হলো। করোনার কি প্রকোপ, এবার এর জেরে ময়দানহীন আইপিএল এর মাঠ, স্তব্ধ হয়ে গেল ফের ক্রিকেটের ময়দান। কোভিডের রক্তচক্ষুতে স্তব্ধ আইপিএল, একের পর এক আক্রান্ত হলেন ক্রিকেটাররা, সিদ্ধান্ত আইপিএল গভর্নিং বডির। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।